চাঁদপুরের ধনগোদা নদীর ওপর মতলব সেতুর নিচে দুই বছর ধরে পানিতে একটি ফেরি ডুবে থাকায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। গত দুই বছর আগে মতলব সেতুর উদ্বোধন করা হলেও এখনও পর্যন্ত সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত ফেরিটি অযত্ন অবহেলায় পড়ে আছে পানির নিচে। সড়ক ও জনপথের কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করলেও নীরব ভূমিকা পালন করছেন তারা। জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম বলেন, ইতোমধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে ফেরিটি সরিয়ে নেওয়ার জন্য। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 27 জনের প্রাণহানি হয়েছে। চিকিৎসাধীনদের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে রোগীদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালে অপেক্ষমান স্বজনদের একটাই প্রত্যাশা, প্রিয়জন বেঁচে ফিরে আসবে তাদের মাঝে। বিস্তারিত আরমান কায়সারের প্রতিবেদনে। প্রিয়জনদের শেষ খবর জানতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অপেক্ষা করছেন নারায়ণগঞ্জের পশ্চিমতলার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণে দগ্ধদের স্বজনেরা। হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ত্রিশাল থেকে মেয়ের বাড়িতে বেড়াতে আসা ফরিদ। বাইরে অপেক্ষমান স্বজনদের শেষ চাওয়া, বেঁচে ফিরে আসবেন তাদের প্রিয়জন। মেয়ে যেন বিয়া দিছে এক বছর ধরে জানে, তখন মেয়ে নিতে আইছে, মেয়ে নিবার আয়া বাবার অবস্থা বেশি ভালো না, সারা শরীর পুড়ে গেছে। এদিকে চিকিৎসাধীন রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে 6 জনকে ICU-তে রাখা হয়েছে বলেও জানানো হয়। ইনহেলেশন বার্ন আসলে খুবই ডেঞ্জারাস এই বার্ন, কারণ আমরা তো জানি আমাদের শ্বাসনালি পুড়ে গেলে আসলে আর কিছুই থাকে না। তো যারা ICU-তে আছে আসলে সবাই তো আসলে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, মানে আশঙ্কাজনক অবস্থা, এবং পোস্ট অপারেটিভে যারা আছে তারা আশঙ্কাজনক অবস্থা আছে। এর মধ্যে সবচেয়ে ভালো আছে আসলে মামুন, আমরা বলতে পারি যে হয়তো একটা পেশেন্ট খুব ভালো আছে, আমরা তাকে হয়তো সেভ করতে পারবো। অধিকাংশদের শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের বিভিন্ন অংশে মাটি খুঁড়ে দেখেছে তদন্ত কমিটি। গ্যাস লাইনে লিকেজের অভিযোগের বিষয়টি তদন্ত করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অঞ্চলের DGM মফিজুল ইসলাম জানান, খোঁড়াখুঁড়ি শেষে তল্লাসহ আশপাশের যেসব এলাকায় গ্যাস বন্ধ রয়েছে তা চালু করে দেয়া হবে। অপরদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে সকাল থেকে গণশুনানি চলছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে 5 দিন ফেরি বন্ধ। এ অবস্থায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলদিয়া ঘাটে। লৌহজং চ্যানেলের নাব্যতা সংকট কারণে 5 দিনের মতো মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। এতে করে পাড়ের অপেক্ষায় আছে পণ্যবাহী ট্রাক। BIWTC-র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, 5 দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ। এদিকে এর প্রভাব পড়ছে পাটুরিয়া দৌলদিয়া রুটে, আজও যানবাহনের ব্যাপক চাপ। অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে, আটকে আছে পণ্যবাহী ট্রাক। পদ্মার দুপাশেই ঘাট এলাকায় যানবাহনের সারি ছড়িয়েছে কয়েক মাইল। গাড়ি বসা সারা রাত আসছিলাম, এবং গাড়ি ফেরি সকালে 3টা ছাড়ছে, লাইনের থেকে 1টাও ছাড়ে না। টাকা পয়সা আসে 3-4 দিন ধরে আমরা খাইতেছি, আর বাড়ি থেকে নিজের বাড়ি থেকে টাকা ফোন দেওয়ার বিকাশ হয় না, পরে খাওয়া দাওয়া করতে দিতেছে। নাব্যতার সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ।